নমস্কার বন্ধুরা, সনাতন ধর্মকে জানো বিএস চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, অশ্বত্থ গাছ এক অলৌকিক রহস্যে ভরা। এই গাছের প্রভাব জানলে আপনি অবাক হয়ে যাবেন। অশ্বত্থ বৃক্ষের মধ্যে সমস্ত দেবদেবীগণ বাস করেন। আমাদের সনাতন ধর্মগ্রন্থে অশ্বত্থ বৃক্ষকে ভগবান শ্রীকৃষ্ণের রূপ মানা হয়। সাংসারিক জীবনে আমাদের সমস্যা অনেক, অর্থাৎ সমস্যার শেষ নেই। কিন্তু এমন কিছু সমস্যার সৃষ্টি হয় যা আমাদের জীবনের গতিকে রোধ করে। তাই সেই সব সমস্যা থেকে মুক্তি পেতে হলে অশ্বত্থ গাছের অবদান অপরিসীম। আমরা জীবনে যতই কঠিন পরিস্থিতির শিকার হই না কেন, যদি অশ্বত্থ গাছের কাছে গিয়ে কিছু নিয়ম মেনে এই উপায়গুলি করা হয়, তো আমি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি সেই সব সমস্যা থেকে খুব তাড়াতাড়ি আপনারা মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তবে সমস্ত কিছু বুঝতে পারবেন। শুক্রবার দিন স্নান করে শুদ্ধ হয়ে অশ্বত্থ বৃক্ষের কাছে গিয়ে প্রণাম করুন, অশ্বত্থ বৃক্ষকে স্পর্শ করুন এবং একটা সুন্দর সতেজ পাতা তুলে নেবেন। সেই পাতা দেখবেন যেন খণ্ডিত না হয় এবং পাতা নিয়ে ঘরে চলে আসুন। তারপর সেই পাতাকে গঙ্গা জলে স্নান করিয়ে ঠাকুর ঘরে ব্যবহৃত কাঁসা বা পেতলের জায়গাতে রাখুন এবং সেই স্নান জল কোনো গাছের তলে ঢেলে দিন। এবার সেই পাতাকে লাল শালু কাপড়ে পুছে নিন। তারপর শেষচন্দন বা সিঁদুর দিয়ে সেই পাতাতে লিখতে হবে ওম নমো বাসুদেবায়। এই মন্ত্রটি তিনবার লিখতে হবে। আপনি চাইলে অন্যান্য দেবদেবীর বীজ মন্ত্রও লিখতে পারেন। এবার আপনি প্রত্যেক দিন যেখানে পুজো করেন সেখানে রেখে দিন। যদি পুজোর আলাদা করে কোনো ঘর না থাকে, তাহলে শুদ্ধ কোনো জায়গাতে আপনি রাখতে পারেন। এবার 11 দিন আপনাকে সেই পাতার উদ্দেশ্যে ধূপ দীপ নৈবেদ্য দিয়ে পুজো করতে হবে এবং কর্পূরের ধোঁয়া প্রত্যেক দিন দেখাবেন। এবং আপনার যে কষ্ট, যে দুঃখ, জোড়হাত করে আপনাকে মনে মনে বলতে হবে, এটা কিন্তু প্রত্যেক দিন আপনাকে বলতে হবে। তবে একটা কথা মনে রাখবেন বন্ধুরা, শনিবার এবং রবিবার ধূপ দীপ দেখাবেন না, দূর থেকে শুধু প্রণাম করবেন এবং আপনার যে মনের কষ্ট তা আপনাকে বলতে হবে, এটা কিন্তু প্রত্যেক দিনই আপনাকে বলতে হবে। এবং প্রদীপের মধ্যে আপনারা কিন্তু তেল দেবেন না, প্রদীপের মধ্যে আপনারা ঘি দেবেন, শুদ্ধ ঘিয়ের প্রদীপ তৈরি করবেন। যদি কোনো অবস্থায় এই ব্রত পালন আপনাকে বন্ধ করে দিতে হয়, তাহলে আবার কিন্তু প্রথম থেকে আপনাকে করতে হবে পরপর 11 দিন। এবং মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট আপনাকে বলতে হবে, এটাই হচ্ছে ব্রত। এবার সেই পাতা যদি শুকিয়ে যায়, কোনো চিন্তার কারণ নেই, আপনাকে সেই পাতাতেই পুজো করতে হবে। এইভাবে 11 দিন পুজো করবেন। 11 দিন পর সেই পাতা ওই অশ্বত্থ বৃক্ষের নিচে গর্ত করে মাটি চাপা দিয়ে দিতে হবে। এইভাবে আপনাকে 11 দিন ব্রত পালন করতে হবে, মনের দুঃখ কষ্ট বলতে হবে। ব্রত পালনের দিনগুলিতে আপনাদের মনে রাখতে হবে যে কাউকে কোনো খারাপ কথা বলবেন না, কারোর মনে দুঃখ দেবেন না, মিথ্যা কথা বলবেন না এবং শুদ্ধ আহার ভোজন করবেন। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তো অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় রাধে, জয় রাধে।